তুই কি ধরেছিস আমার দিকে? যেরকম ভাবে কিন্তু দোকানে গিয়ে খাবে না তোমরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা রাখছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছেন। তো এতদিনে অপেক্ষার শেষ, আজকে আমাদের চাঁদপাড়াতে নতুন মিও আমোড় চালু হচ্ছে। দেখতে পাচ্ছ একদম মিও আমোড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। এতদিন অবধি কিছু জিনিস কিনতে হলে আমাদের যেতে হতো বনগাঁয় অথবা মৎস্যন্দপুরে, সবথেকে নিয়ারেস্ট আমাদের এই দুটো জায়গায়। তো এতদিন পর চাঁদপাড়ায় হচ্ছে, মানে একদম ভালো লাগার আর শেষ নেই। চলো এখানে বেশি কথা না বলি, একবার ভিতরে চলে যাওয়া যাক। মানে বুঝতেই পারছেন কেকের একদম কোনো কমতি নেই এখানে, সব রকমের কেক মোটামুটি তোমরা এখানে পেয়ে যাবে। একবার করলে আমি একবার রিপিট করে দিচ্ছি, এখানে বাটারস্কচ স্মল যে কেকটা আছে আর এঞ্জেল হার্ট ভ্যানিলা যেই কেকটা আছে, মোটামুটি সব পেয়ে যাবে। মানে সব ফ্লেভারের কেক এখানে আগে থেকে যদি বলেও রাখো তোমরা, তো সেইভাবে ওরা প্রোভাইড করে দেবে। তো চলো, কেকের পর্ব মোটামুটি তোমরা সবই জানো। এছাড়া এখানে পাওয়া যাচ্ছে সমস্ত রকমের কুকিজ এবং গুলাব জামুন এবং যে ড্রাই কেকগুলো থাকে সেগুলোও সব পাওয়া যাবে। এখানে যে আগে থেকে তোমরা বলে রাখো যে যারা মোটামুটি ভেগান আছো তাদের জন্য আলাদা কেকের ব্যবস্থা কিন্তু আছে, তো কোনো ভয় নেই। এখানে ডিমের তৈরি কেক যদি না খেতে পারো তবে তোমরা আগে থেকে বলে গেলে কিন্তু সব রকম পেয়ে যাবে। তো চলো আর পেস্ট্রিগুলো দেখা যাচ্ছে। এখানে সমস্ত রকমের পেস্ট্রি পেয়ে যাবে, চকো পেস্ট্রি থেকে স্ট্রবেরি পেস্ট্রি, এছাড়া আছে লাড্ডু, কাজু বরফি পেস্ট্রি সমস্ত কিছু। এখানে ক্রিম রোল পাবে, ক্যানবেরি মাফিলস পাবে, সমস্ত কিছুই পাবে। আর কেক আর পেস্ট্রি বাদ দিয়েও কিন্তু সমস্ত রকমের প্যাটিস বা বার্গার এই টাইপের জিনিসগুলো পাবে। আবার বললাম ভেজ এবং ননভেজ সবার জন্যই আছে। তো এখানে আজকে ওপেনিং বলে প্রচণ্ড রকমের ভিড় আছে। তো কেক পেস্ট্রি পরে যে জিনিসটা বললাম দেখাবো, প্রথমে বলি মিষ্টি রুটি আর চিজ গার্লিক ব্রেডটা কিন্তু এখানে পাওয়া যায় সবসময়ই। আর যে ভেজিটেবল আইটেমগুলো আছে সেগুলো বলে দিচ্ছি, চিজ স্যান্ডউইচ, পানির পাফ, চিজ কর্ন রোল, ভেজিটেবল প্যাটিস, ভেজিটেবল কাকলেট, এটা হচ্ছে ভেজের আইটেম। এছাড়াও ভেজিটেবলে আছে হচ্ছে পনির টিক্কা, কলা সাফ এবং ভেজিটেবল বার্গার আছে, এইগুলো হচ্ছে ভেজের আইটেম। আর এছাড়া চিকেনগুলো যেগুলো আছে সেগুলো বলে দিচ্ছি, চিকেন স্যান্ডউইচ, স্মোকি চিকেন, চিকেন ক্লো, মানে এতগুলো বললে এখন আমার সবগুলোই খেতে ইচ্ছা করবে। চিকেনেরগুলো এখন বলছি না, খাওয়ার টাইমে দেখিয়ে দেবো। তো আর ওয়েট করা মোটামুটি হয় না, তো চলো খাওয়ার দিকে যাওয়া যাক। ওদের ভিতরে কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নেই, আর করোনা পরিস্থিতিতে এখন সবাই একসাথে দাঁড়িয়ে সবাই খাওয়াটা খুব একটা বেশি সেফ হবে না। তো ওরা এখানে জায়গা করে দিয়েছে, তোমরা বসে খেতে পারো অথবা তোমরা বাড়ি নিয়ে গিয়ে খেতে পারো, ঠিক আছে? তো ফার্স্টে আমি খাবো ভেজিটেবল যে আইটেমটা আছে, এটা হচ্ছে পনির টিক্কা মশালা চাপ যেটা আছে, এটা খাবো। এটা বিশাল সাইজ, তো এটা একবার দেখে নাও। একটা ফার্স্ট বাইটটা নিই, এটা নিও নি, তো আমি যে কাজটা সবসময় করি এটা বের করে খাই। তো এটা আসতো পনির দেখতে পাচ্ছ, উপরে ধনের পাতাটা সব দেওয়া আছে। তো যারা ভেজ তারা যদি মনে করো যে আর কিছু খেতে পারছি না, প্রতিদিন ডাল ভাত খেতে খেতে একদম পেকে গেছি, এটা মাস্ট ট্রাই করো, সত্যি খুব সুন্দর খেতে এটা।
চাটনি আইটেম শেষ হয়ে গেল, এবার আমি খাবো চিকেনের আইটেম। তো আমি যেখান থেকে নিয়েছি চিকেন সসেজ রোলটা, ওরা এটা রেকমেন্ড করেছে আমাকে। সসেজ রোল না কিন্তু দোকানে আলাদা করে কিনতে পেরে যাবে, তো খাওয়া যাক এই জিনিসটা। তো ভিতরে দেখতে পাচ্ছি এটা সসেজটাকে পুরোটা ইয়ে করে বানানো, যে চলো খাওয়া যাক। এটার প্রাইস কিন্তু পড়ছে 26 rupees। আমি হচ্ছে একদম মানে পিওর নন ভেজিটেরিয়ান যদি কেউ হয়ে থাকে তো সেটা হচ্ছে আমি, কিন্তু আমার কাছে কিন্তু পনিরটা বেশি সুন্দর লেগেছে এটার থেকে। আমি বলবো যে একটুখানি বেশি টাকা খরচ করে পনির খাওয়াটা বেশি ভালো এটার থেকে অন্তত। তো ঠিক আছে, অসুবিধা নেই, সব জিনিস ভালো হয় না, ব্যাপার না। তো এটা রাখলাম, এটার পরে আমি খাচ্ছি চিকেন ড্রামস্টিক পাফ, যেটার প্রাইস পড়ছে 35 rupees। তো একটা বিশাল মতো সাইজের, দেখা যাক খেয়ে কেমন হয়। বিশ্বাস করো 35 rupees যদি তোমার কাছে থাকে পকেটে, তো আমি এসে বলবো কেক পেস্ট্রি কিচ্ছু খাওয়ার দরকার নেই, তোমরা এসে এটা খেও, জাস্ট অন্য লেভেলের খেতে, মানে দারুণ খেতে। আর একবার দেখে নাও, আমি একদম বিশাল একটা বাইটটা নিয়েছি, তো আমি এরকম দেখাতে পারছি না, একবার খেয়ে দেখে। ভিতরে চিকেন স্টাফটা ঠিক কতখানি চিকেন দেয়া, আর উপরে যে লেয়ারটা আছে লেয়ারটা অত্যন্ত পাতলা, এই জন্যে মানে চিকেন যেমন পড়ছে না পড়ছে, শুধু চিকেনই পড়ছে, ভিতরে আর কিছু নেই। ঠিক আছে, সেটা রাখলাম। তো চিকেন ড্রামস্টিক পাফটা খাওয়ার পরে আবার একটা চিকেন আইটেম, এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচটা কেমন হবে, নর্মাল স্যান্ডউইচের মতো হয়তো হবে, দেখা যাক। ভিতরটা আমি খুলে দেখতে দিচ্ছি, ঠিক আছে, এরকমভাবে কিন্তু দোকানে গিয়ে খাবে না তোমরা। ভিতরটা পুরো, এগুলো হচ্ছে মিওনিস, আর হচ্ছে পুরো চিকেন, স্যাপ খেতে একটু ঠান্ডা হয়ে গেছে, ওখান থেকে একটু গরম করে তুমি চটজলদি বাড়িতে নিয়ে খেতে পারো, কিনা বাড়ি থেকে গরম করে খেতে পারো, তো অনেক বেশি ভালো হবে। অন্য লেভেলের তো চিকেন ভেজ সব আইটেম শেষ, এখন যেটা মেন মিওমরিক বা পেস্ট্রি না খেলেই নয়, তো এটা হচ্ছে কোকোনাট চকো পেস্ট্রি। তো চলো খাওয়া যাক। সরি ফর দ্যাট, বিশাল সুন্দর করেছে। আমি সাধারণত চকলেটের বিশাল ফ্যান নই, চকলেট আমি একটু কমই খাই সবসময়, কিন্তু এটা সত্যি সুন্দর খেতে। চলো যাবে খাওয়া যাক, দারুণ। আজকে ওপেনিং বলে আজকে ওরা সবাইকে এই ব্রাউনিটা দিচ্ছে, চলো দিয়ে যখন খেয়ে দেখা যাক। নর্মাল আমরা যেরকম ব্রাউনি খাই সেরকমই, কিন্তু মেয়ে আমার একটা আলাদা ব্যাপার আছে, পুরোটাই চকলেট থাকে, মানে কোনো রকম কোনো ইয়ে পাবে না তুমি যে বলতে পারবে যে ভিতরটা খারাপ বা এরকম কিছু, এরকম কোনো ব্যাপার নেই, যে পুরোটাই ব্রাউনি। ভিতরে পেস্তা কাজু বাদাম প্রচুর জিনিস আছে, দারুণ খেতে। তো সমস্ত রকমের আইটেম শেষ, পেস্ট্রি থেকে শুরু করে ভেজ ননভেজ সমস্ত আইটেম তোমরা জেনে গেছো। তো লাস্ট হচ্ছে এদের ঘি লাড্ডু, নিয়মের সমস্ত যারা খেয়েছো মোটামুটি এতদিনে সবাই জানবে যে ঘি লাড্ডুটা কতটা ফেমাস এখানকার। চলো খাওয়া যাক, এটা হচ্ছে পুরো পিওর ঘিয়ের উপরে করা, মানে নর্মাল যেরকম দোকানে লাড্ডু পাওয়া যায় সেরকম একদমই নয়, ওটা ঘি ঘি ফ্লেভার আছে। তো আমি ওখানে শুনে নিয়েছি প্রথম দিনই বহুত ভিড় হয়েছে, আমি কাউকেই মোটামুটি পাচ্ছিলাম না, যাকে একটু জিজ্ঞেস করতে পারবো যে কেমন লাগছে এখানে চাঁদপাটে, যে আমাদের নিয়মটা চালু হয়েছে।
তো এই দাদাকে পেয়েছি। দাদা তোমার নাম? বিশ্বজিৎ সাহা। তোমার বাড়ি কি এখানে? আমার বাড়ি চাঁদপাড়াতে। এই চাঁদপাড়াতে? আচ্ছা, আগে কি কোথাও যেতে, মানে বনগাঁ বা মচন্দপুরে কোনো সেন্টারে? ম্যাক্সিমাম টাইম হাবড়াতেই যেতাম। আচ্ছা, হাবড়াতে দাদা যেত, তা চাঁদপাড়ায় যে মিওমোটা চালু হয়েছে কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, তার জন্য তো প্রথম দিনই চলে আসলাম। আচ্ছা, প্রথম দিনই দাদা চলে এসে, আর বেশি দাঁড় করাবো না। মোটামুটি তোমরা বুঝতে পারছো কেমন কি, এখানে ভিড়, প্রচুর প্রচুর মানুষ বেরোচ্ছে আর ঢুকছে, বেশি দাঁড় করাবো না, এখানে এসো। ঠিক আছে, তো আমি ওখান থেকে চলে এসেছি, প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, তোমরা তো দেখলে। তো যেটা বলা সেটা হচ্ছে, তোমার কাছে যদি 10 টাকাও থাকে কিংবা 10 টাকা 20 টাকা যত টাকাই থাকে, তুমি মিও আমারে গেলে তোমার ভাবতে হবে না কখনোই যে বিশাল কিছু দাম আছে ওখানে। প্রত্যেকটা দামই খুবই অল্প হিসাব, মানে কোয়ালিটির হিসাবে দাম খুবই ঠিক আছে। তো নিঃসন্দেহে সব নির্বিঘ্নে চলে এসো, কোনো অসুবিধা নেই। আমি সবসময় চেষ্টা করি ওখানকার যে ওনার আছে তার সাথে কথা বলা, কিন্তু হলো না। সেটা হচ্ছে শান্তনুদা।